আমরা আজকে সয়াবিন রান্না করব, তার জন্য সয়াবিন নিয়েছি, আদা জিরে বাটা নিয়েছি কিছু পরিমাণ, আর সয়াবিনটা তৈরি করব আলু কচু দিয়ে। তাই মান কচু আর আলু কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নেব। কড়াই গরম হয়ে এসেছে মনে হচ্ছে। কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে নিচ্ছি সয়াবিন রান্না করে। দেখুন বন্ধুরা, আমরা এইভাবে আলু আর এইভাবে মান কচুগুলো কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, তেলে এখন আমরা আলু আর কচু কেটে রাখা সেটা দিয়ে দেব। ভালো করে সেটাকে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এতে কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ হলুদ দিয়ে নিলাম। ভেজে রাখা কচু আর আলুগুলো এখন আমরা তুলে নেব এই পাত্রে। কচু আলু তুলে নিলাম তেলের উপর, ওই তেলে জিরে কমড়া দিয়ে নিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে নিলাম এবং বেটে রাখা মশলাটা এখন আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা একটু জল দিয়ে নিলাম, যে রাখা এগুলো আমরা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো নেড়ে চেড়ে। এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। লবণ হলুদ তো আগেই দেওয়া আছে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেবে। আজকে তো নিরামিষ, সেই কারণে আমরা নিরামিষ সয়াবিন রান্না করছি। ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। কষানো হয়ে এসেছে, যত ভালো করে কষাবে তত টেস্ট ভালো আসবে। এবার জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে তখন আমরা এটাকে ঢেকে রাখবো। আমাদের সয়াবিন হয়ে এসেছে, আমি এখন সয়াবিনটা নামাবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। সয়াবিনটা আমরা নামিয়ে নিলাম। আমাদের সয়াবিন তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা।